তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম পরবর্তী ভিডিও আজকে দুশো সাতানব্বই পেজ আলোচনা করবো তো প্রথম প্রশ্ন কি বলেছে বাইজি বেশি হরিদার রোজগার কত হয়েছিল বাইজি সে বেশি হরিদার আট টাকা দশ আনা রোজগার হয়েছিলো তারপর বলছে তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয় সেটি হলো কি সন্ধ্যা তারা পত্রিকায় বুড়ো মানুষটির কথা শুনো বুড়ো মানুষটি হলো কে এখানে দাগে দাগের বাবু আমাদের ড্যাশ নেই শূন্যস্থানে শব্দ বসাও আমাদের ইতিহাস নেই তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমন করে এলো রক্ত গয়ের দাগের রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো করে যুদ্ধ এলো তারপরে কি বলেছে সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে ধূমকেতুকে বলা হয়েছে পালকের কলমের ইংরেজি নাম কি পালকের কলমের ইংরেজি নাম ঘয়ের দাগের কুইন শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কি শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন ক্ষয়ের দ্বাগের সত্যজিৎ রায় অক্ষর জ্ঞানহীন লোকে বলে কী অক্ষর জ্ঞানহীন লোকে বলে ক গয়ের দাগের কক্ষর গোমাংস তারপর ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন পদকে কী বলে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় কানে অকারক রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যর কর্তাটি কী এই রাজা রাজা যুদ্ধ হয় এই বাক্যটির কর্তা হলো ব্যতিহার কর্তা তারপরে কি বলেছে অনুসর্গ বসে শব্দের পরে আলাদাভাবে ঘয়ের দাগে। বিভক্তি কত রকমের হয় বিভক্তি সাধারণত দুই ধরনের হয় শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হলো এখানে সংক্ষেপ উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বোঝালে যে সমাস হয় তা হলো ঘয়ের দাগের রূপক কর্মধারয় সমাস নীলকণ্ঠ পদটি একটি কোন সমাস নীলকণ্ঠ পদটি একটি বহুব্রীহি সমাস কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কয়েক দাগের সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তারপরে কি বলেছে পরের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি তো কি বলেছে প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি কারা এখানে রত্ন হচ্ছে তপনের গল্প অর্থাৎ জহুরি হচ্ছে যে তপনের ছোট মিশু ভয়ানক দুর্লভ জিনিস কে কীভাবে পেয়েছিলেন এখানে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো সন্ন্যাসীর পায়ের ধুলো গিরি সন্ন্যাসীর পায়ের ধুলো জগদীশবাবু একটি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবুর এই সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন এবং সেই ফাঁকে পায়ের ধুলো নিয়েছিলেন চমকে ওঠে ভবতোষ কী দেখে ভবতোষ চমকে উঠেছিল হরিদা যে প্রকৃতই বিরাগি সেইটি দেখে বিরাগীর সাজ দেখে হরিদা এই ভবতোষ চমকে উঠেছিল গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটি টাকা ও গন্ডাছয়েক পয়সা বাহির হয়েছিল এবং পকেট থেকে একটি লোহার কম্পাস এবং মাপ করিবার ফুটরুল বিড়ি দেশলাই এবং একটি গাঁজার কলিকা শুধু এইটাই জানা ছিল না কোনটা জানা ছিল না অর্থাৎ যখন ফিরিঙ্গি ছোড়ারা অপূর্বকে লাথি মেরে স্টেশন থেকে বার করে দিয়েছিল যখন অপূর্ব সেই কথাটি যখন রামদাসকে বলেছিল রামদাস তখন বলেছিল যে শুধু এইটাই জানা ছিল না রক্তের একটা কালো দাগ রক্তের কালো দাগ কেন কারণ যখন যুদ্ধবিধ্বস্ত পরিবেশে যুদ্ধবিধ্বস্ত পরিবেশে বিভিন্ন ধরনের মানুষের রক্ত বিভিন্ন ধরনের মানুষের রক্ত সেখানে পড়ে সেটি শুকিয়ে কালো দাগে পরিণত হয়েছে তারপরে কী বলেছে পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে বাঁধ কবির কথা বলার কারণ কী অর্থাৎ পায়ে পায়ে হিমানির বাঁধ কবির কথা বলার কারণ কারণ আমাদের যেমন চলার পথে যেমন কঠিন ও দুঃসাধ্য তেমনি এই হিমানি অর্থাৎ চলার পথেও আমাদের হিমানি অর্থাৎ বরফের মতো পথ দিয়ে চলতে হয় এই জন্য এখানে পায়ে পায়ে হিমানির বাঁধ কথাটি কবি বলেছেন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি কাদের কেন জন জয়ধ্বনি করতে বলেছেন কবি বধুদের বধূদের জয়ধ্বনি করতে বলেছেন এবং কেন কারণ বরণ বরণ করে নেওয়ার জন্য তারপরে কি বলেছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা কাকে বলা হয়েছে এখানে ছায়াবৃতা আফ্রিকাকে বলা হয়েছে মাভৈ মাভৈ শব্দটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা মাভৈ মাভৈ শব্দটির মধ্য দিয়ে কবি অভয়বাণী অর্থাৎ ভয় করোনা এটি বোঝাতে চেয়েছেন তারপরে কি বলেছে যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালীর কলম থেকে প্রশ্ন আছে বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি যে কথাটি হলো কালী কলম মন এই কালী নেই কলম নেই বলে আমি মুন্সি শ্রীপান্তের প্রকৃত নাম কি শ্রীপান্থের প্রকৃত নাম হলো নিখিল সরকার দার্শনিক তাকেই বলি কাকে যিনি কানে কলম যে দুনিয়া খোঁজেন তাদেরকে তাকেই দার্শনিক বলা হয় লাঠি তোমার দিন ফুরাই আছে উক্তিটির বক্তাকে উক্তিটির বক্তা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিরপেক্ষকর্তা কাকে বলে অর্থাৎ বাক্যে যে দুটি কর্তা থাকে সমাপি সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া সেই অসমাপিকার ক্রিয়ার কর্তাকেই এখানে নিরপেক্ষকর্তা বলা হয় তারপরে কি বলছে বহুব্রী শব্দের অর্থ কী বহুব্রী শব্দের অর্থ হলো বহু ধান আছে যার অর্থাৎ ধনী ব্যক্তি অনুসর্গের অপর নাম কর্মপ্রবরচনীয় কেন এটি আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন যুগান্তরের শব্দটির ব্যাসবাক্য সহ নাম যুগান্তর এটি হচ্ছে যে নিত্য সমাসের উদাহরণ তারপরে কি বলেছে অকারক ও কারক ও অকারক পদের মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ অকারক পদে বিশেষ বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু কারক পদে ବିଶେଷ ସର୍ବନମପର କୋ ସମ୍ପର୍କ ଥାଏ ନା অ্যাক্সেস দ্বন্দ্ব বলতে কি বোঝো অর্থাৎ অ্যাক্সেস দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমস্তমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহুবচনান্ত সর্বনাম পদ তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলা হয় আরেকবার বলছি যে দ্বন্দ্ব সমাসের সমস্তমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহুবচনান্ত সর্বনাম পদ তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলা হয় যেমন কি উদাহরণ তুমিও তারা তোমরা এবং আমি তুমিও সে আমরা কর্তিকারকে এই বিভক্তির একটি উদাহরণ দাও কর্তিকারকের এই বিভক্তি যেমন রাম মাঠে খেলছে কে মাঠে খেলছে রাম মাঠে খেলছে তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি যে বিভক্তি একাধিক কারকে বা সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তিরযোগ বিভক্তি বলা হয় যেমন এ তে কে ইত্যাদি বিভক্তি উপমান ও উপমিত কর্মধারের সমাসের মধ্যে পার্থক্য উপমান কর্মধারের সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে কিন্তু উপমিত কর্মধারের সমাসে উপমানের উল্লেখ থাকে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ হলো দুর্ভিক্ষ ভিক্ষার অভাব এবং হাভাত ভাতের অভাব তো আজকের জন্য এতটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন বাই